আমার আজকের রেসিপিতে রয়েছে বাড়িতে থাকা ব্রেড, আলু এবং ডিম দিয়ে তৈরি হয়ে যাওয়া একটা অসাধারণ স্বাদের মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া স্ন্যাক্স রেসিপি। এটা তোমরা দিওয়ালির দিন ট্রাই করতে পারো, অথবা বিকেলে হালকা খিদে পেলেও কিন্তু ট্রাই করতে পারো। নমস্কার বন্ধুরা, পৌলমিস কুকিং অ্যান্ড বেকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার স্বাদের সুন্দর ভিডিওটি। প্রথমে আমি এখানে দেখো একটা প্লেটের মধ্যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে আমরা একটা ডিম, এইভাবে সেদ্ধ করা ডিম, এইভাবে আমরা গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নেব একটা নর্মাল প্রসেসড চিজের কিউব, সেটাও আমরা এরকম সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নেব। খুব সুন্দর ঝটপট তৈরি হয়ে যাওয়া এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটি, আশা করি তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বা হালকা খিদে পেলে যখন তখন বানিয়ে ফেলতে পারো, কারণ সব উপকরণই আমাদের বাড়িতে সবসময় মজুদ থাকে। চিজটাও গ্রেট করে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দেবো একে একে সমস্ত মশলা। এখানে আমি আমার মতো করে মশলাগুলো ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পাস্তা পিজ্জা সিজনিং। দিয়ে এটাকে হাতের সাহায্যে আমরা এখানে এইভাবে ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু কোনো রকম জল বা কোনো কিছু দিয়ে মাখবো না, ঠিক এইভাবে একটা ড্রাই আমাদের সুন্দরভাবে একটা আমরা ঝুরঝুরে মতো করে এই ডিম আর চিজের মিশ্রণটা তৈরি করে নিলাম। এরপর দেখো আমি কিছু আলু পরিষ্কার করে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, যেরকমভাবে সাধারণত আমরা বাড়িতে আলু ভাজা করে থাকি। এই রেসিপিটি আমি দুরকমভাবে করে দেখাচ্ছি, তোমরা দুরকমভাবেই করতে পারো, দুটোই কিন্তু সমান সুস্বাদু। এখানে আমি যেরকম আলুটাকে গোল গোল করে কেটে রেখেছি, সেইভাবেই আমরা একটা হোয়াইট ব্রেডকে এইভাবে একটা কৌটোর ঢাকার সাহায্যে, অথবা তোমরা কুকি কাটার দিয়েও এইভাবে রাউন্ড শেপে কাটতে পারো, কিংবা তোমাদের কাছে যদি অন্য শেপের কোনো কুকি কাটার থাকে, হার্ট অথবা যে কোনো কিছু, তোমরা সেই দিয়েও কিন্তু ব্রেডটাকে এইভাবে কাটতে পারো। আমি সকলের সুবিধার জন্য কিন্তু এইভাবে জাস্ট একটা ঢাকার সাহায্যে গোল গোল করে দুটো ব্রেডকে আমরা করে নিলাম। আমি এখানে 4টি ব্রেডের এইরকম স্ন্যাক্স আমরা তৈরি করব। কিছুটা করব আমরা আলু দিয়ে, কিছুটা করব ব্রেড দিয়ে। দেখো আমার কিন্তু ব্রেডটা এইভাবে আমরা কেটে নিলাম। এরপরে এই ব্রেড আর আলুর ভেতরে, আর প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু ডিম আর চিজের মিশ্রণে কোনো রকম নুন ব্যবহার করিনি, কারণ যেহেতু চিজে নুন থাকে, কাজেই কোনো রকম নুন এখানে ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এবং নুনের পরিমাণটাও একদম ঠিক থাকে। এরপরে দেখো পাউরুটির ভেতর জাস্ট আমি এই ডিম আর চিজের এই ফিলিংটাকে ভালোভাবে দিয়ে এরকমভাবে প্রেস করে করে একটু হাতের সাহায্যে সুন্দরভাবে আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেবো। এইভাবে 2 স্লাইস ব্রেড আমরা প্রস্তুত করে নিচ্ছি। এরপর আমরা এই একই রকমভাবে আলুগুলোকেও প্রস্তুত করে নেব। তোমরা চাইলে আলুর ভেতরে একটু নুন দিয়ে এটাকে 10 মিনিট যদি রেখে দাও, তাহলে আলুটাও কিন্তু নরম হয়ে যায় আর আমাদের ভাজতে গেলেও সুবিধা হয়। এইভাবে দেখো আলুর ভেতরে স্টাফিংটা দিয়ে সুন্দর করে আমরা এখানে এইভাবে প্রেস করে করে সমস্ত আলুর এই মিশ্রণটাকে আমরা কিন্তু ভালোভাবে, এই মিশ্রণটা দিয়ে আলুর এই স্ন্যাক্সটাকে আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি। আমার সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আমরা ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। সমস্ত মিশ্রণ কিন্তু আমরা সমপরিমাণ নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমরা পিঙ্ক রক সল্ট, আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, আর দেবো একটু সামান্য পরিমাণে গোলমরিচ। তোমরা চাইলে এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো তোমাদের ইচ্ছা মতো কিন্তু অ্যাড করতে পারো। ভালোভাবে মিশ্রণটাকে আমি এইভাবে মিক্সড করে নিলাম সমস্ত মশলাগুলোকে। এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডা ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, চালের গুঁড়ো আছে, সুজি আছে। এটা ইটসেলফ কিন্তু ভীষণ মুচমুচে খেতে হয়, সেটা আমি তোমাদের প্রস্তুত হয়ে যাওয়ার পরেই সেটা দেখাবো, দেখলেই তোমরা বুঝতে পারবে। সামান্য জল দিয়ে একটা থিক ব্যাটার আমরা ভালোভাবে প্রস্তুত করে নেবো, যাতে ব্রেড এবং আলুগুলো সুন্দরভাবে কিন্তু এতে আমরা কোট করতে পারি, যাতে আমাদের মশলাটা, ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি গাঢ়ও না হয়। দেখো ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি আসবে। এরপরে আমরা প্যানেতে সাদা তেল দিয়ে প্রত্যেকটা ব্যাটারকে, প্রত্যেকটা এইভাবে স্ন্যাক্সগুলোকে আমরা এই ব্যাটারের ভেতর ডুবিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব।
চলে এসেছি একদম রান্নার শেষ পর্যায়ে। প্রত্যেকটা ব্যাটারকে প্রত্যেকটা এইভাবে স্ন্যাক্সগুলোকে আমরা ব্যাটারে ডুবিয়ে দেখো, এইভাবে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে আমরা ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু আমাদের আজকের ব্রেড এগ ডিলাইট অথবা পটাটো ডিলাইট দুরকমভাবে যেহেতু আমি দেখিয়েছি, একটা সুন্দর স্বাদের চটজলদি হয়ে যাওয়া স্ন্যাক্স একদম রেডি হয়ে যাবে। বিকেলে চা কফির সাথে অথবা বাড়িতে গেস্ট এলে সুন্দরভাবে সাজিয়ে এর সাথে একটু স্যালাড দিয়ে সাজিয়ে তোমরা পরিবেশন করতে পারো। দেখো এইভাবে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে প্রত্যেকটা ব্রেড এবং এই আলুর তৈরি হয়ে যাওয়া এই রেসিপিগুলিকে সুন্দরভাবে আমরা কিন্তু ভেজে নিচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে নয়, আর একটু যেই আমাদের এটা লালচে হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নাবিয়ে নেব। দেখো আমার কিন্তু ঠিক এই রকম যখন বাদামি রং ধরবে, এর থেকে বেশি কিন্তু আমরা ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, তার কারণ হচ্ছে আলুগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, নইলে কিন্তু ওপরটা আমাদের লাল হয়ে যাবে কিন্তু ভেতরের আলুটা কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে 5-10 মিনিট সময় নিয়ে আমরা সুন্দর করে এটাকে ভেজে নেব। ভেজে এইভাবে আমরা একটা টিস্যু পেপারে সুন্দর করে তুলে আমরা সার্ভ করে দেবো। আমি আজকে সার্ভ করবো ওপর থেকে একটু চিজ দিয়ে। আর দেখো এটা কতটা ক্রিস্পি হয়েছে, আমার আজকের এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি আর ওপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দেবো। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, এবং অবশ্যই রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করবে। অসাধারণ স্বাদে তৈরি হয়ে যাওয়া খুব সামান্য ঘরে থাকা উপকরণে। দেখো এবার আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সারা সপ্তাহ জুড়ে আসছে কিন্তু দিওয়ালি স্পেশাল বিভিন্ন রকমের স্ন্যাক্স, যা তোমরা খুব সহজেই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আবারও তোমাদের সাথে দেখা হবে আমার আগামী কোনো ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পজিটিভ থেকো। নমস্কার।